আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের এরকম ছড়ি ছড়ি আছেন কেন? মনে হচ্ছে মাঝের দিকে সাপ খেলা হচ্ছে আর আপনারা চারিদিক দিয়ে দেখছেন, এরকম একটা টাক পড়ে আছে মাঝে মাঝে। আমি অনুরোধ করব এক ঘন্টা মতো থাকবো, একটু আপনারা সামনের দিকে চলে আসবেন। আমার দাদার একটু অনুরোধ করছি, কিছুক্ষণ থাকবো, একটু বিরক্ত করব, চলে যাবো। দাদাদের বলছি একটু সামনের দিকে চলে এসো, মানে বসতে হবে না, সামনের দিকে চলে এসো, সামনের দিকে, সামনের দিকে, মাশাআল্লাহ। আর ওই যে আমার দাদাগুলো যারা মাঝে মাঝে পেছনে আছেন, একটু অনুরোধ করবো একটু সামনের দিকে আসার জন্য। বাবা একটু চলে এসো দাদাদের, মাশাআল্লাহ। যাক যাক, এখানে এসে আমার ছেলেগুলো যে কথা শুনেছে ভালো লাগছে, কথা শুনলে খুব ভালো লাগে। তো আজকে গোবিন্দপুর গ্রামবাসী এত সুন্দর মাজমাকে সাজিয়েছে জান্নাতের আশায়, আর আজকে আমরা জান্নাতের আশায় এই বাগানকে সাজিয়েছি, আজকে আমরা জান্নাতের বাইরে আছি। একটু আমি অনুরোধ করব, যতক্ষণ থাকবো আল্লাহ আল্লাহ রাসূলের কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করব। তাই সকল গজল পিপাসুকে আমি আহ্বান করছি এই মাজমার মধ্যে আপনারা আসুন এবং আল্লাহ আল্লাহ রাসূলের কালাম আপনারা শুনবেন, এটাই আমরা আশা করব। তো সর্বপ্রথম একটি হামদে বাড়ি তালা আপনাদের সম্মুখে পরিবেশন করব, তারপর একের পর এক গজল নিত্য নতুন কালাম, যেগুলো এখন ইউটিউবে আসেনি সেই সব গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। আমি এখানে একদম নতুন, একটু মানিয়ে নেবেন। কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে কৃচ্ছে একটু মধুর সংকর্ষণ। তোমার প্রথম গজল 2021 সালে, আল্লাহ মহান তুমি আল্লাহ মহান। কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে কিলিচে একটু মধুর সংকর শুনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। তোমার ক্ষমতায় জানি সব ভয়, তোমার কথায় চলে গো সবাই। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। তোমার ক্ষমতায় জানি সব ভয়, তোমার কথায় চলে গো সবাই। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। ওই তোমার ইশারায় সূর্য ওঠে, সূর্য ডুবে গেলে রাতে আসে। যেরকম হবে না সুবহানাল্লাহ, যতবার সুবহানাল্লাহ পড়বেন আমলনামায় 40টা করে নাকি যাবে যাবে হোক সুবহানাল্লাহ, তাহলে তিনবার বলবেন তিনে চারি 120 খানা নাকি চলে গেল আমলনামায়, সারা দিনে মনে হয় একটাও হয় না। কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে লিখছে, তোমার ইশারায় সূর্য ওঠে, সূর্য ডুবে গেলে রাতে আসে। তোমার ইশারায় সূর্য ওঠে, সূর্য ডুবে গেলে রাতে আসে। চাঁদ তারা খেলা করে ওই আকাশে, চাঁদ তারা খেলা করে ওই আকাশে, তারা তোমার নামে জিকির করে। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। তোমার ক্ষমতায় জানি সব ভয়, তোমার কথায় চলে গো সবাই। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়। এই সুন্দর পৃথিবী বানালে তুমি,
যেখানে যেটা সাজে সাজালে তুমি জের হোক না সুবহানাল্লাহ জের হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক এই দুনিয়াটাকে এত সুন্দর ভাবে সাজিয়েছে যেখানে যেটা সাজে সেখানে কিন্তু সাজে সঠিক ভাবে দেখেন আজকে আমার এই চোখ যদি পেছনের দিকে দিতে ভালো লাগতো কি বাপ ভালো লাগতো হ্যাঁ এই নাকটা যদি আমার পেছনে দিতে ভালো লাগতো কি ভালো লাগতো না দেখেন অতি সুন্দর ভাবে এই দুনিয়াকে সাজিয়েছে তাই কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে লিখছে এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি তোমার ভুকু মেরে গোলাম সবে তোমার ভুকু মেরে গোলাম সবে তারিফ করে তোমার সৃষ্টি সবে ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ক্ষমতায় জানি সবই হয় তোমার কথায় চলে গো সবাই তোমার ক্ষমতায় জানি সবই হয় তোমার কথায় চলে গো সবাই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে তোমার ইশারায় সূর্য ওঠে সূর্য ডুবে গেলে রাতে আসে তারা তোমার নামে জিকির করে ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ক্ষমতায় সবই হয় তোমার কথায় চলে গো সবাই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় নারে তুবে